আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকাই কামনা করি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আশা করি শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানানোর তত্ত্বভাণ্ডারের নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। প্রিয় দর্শক, এখানে জনপ্রতি প্রবেশ ফি 100 টাকা। 100 টাকার টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে আন্ডারগ্রাউন্ডে অনেক সুন্দর পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার বাইক বা গাড়ি পার্কিং করতে পারবেন। আমরা 100 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই আপনার সুন্দর একটি ফোয়ারা পাবেন হাতের ডান দিকে, যেই ফোয়ারাটি খুবই মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে প্রবেশ গেটের দিকে এগিয়ে যাচ্ছি এবং হাতের ডান পাশে ফোয়ারার সুন্দর দৃশ্য উপভোগ করছি। প্রিয় দর্শক, বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানানো তত্ত্বভাণ্ডারের নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর বা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। আমরা ভিতরে প্রবেশ করেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি, যেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে এখান থেকে দেখার সুযোগ হচ্ছে। 1987 সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশ পথে সর্বপ্রথম সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। এরপর দর্শনার্থীদের কথা বিবেচনা করে 1999 সালে বিজয় সরণিতে জাদুঘরটি স্থানান্তরিত করা হয় এবং বাংলাদেশ সামরিক জাদুঘর হিসেবে নামকরণ করা হয়। এবং 2020 সালে সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটি সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ নেয়। প্রিয় দর্শক, আমরা নিচ তলার যেই গ্যালারিগুলো রয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর সেই গ্যালারিগুলো ঘুরে ঘুরে দেখছি। আমরা দেখতে পাচ্ছি এখন পলাশির যুদ্ধের যে মডিউল, সেটা এখন আমাদের সামনে রয়েছে। আমাদের সামনে রয়েছে ইতিহাস দর্পণ এবং আমাদের সামনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অস্ত্র ও কামান এবং আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন রকম তথ্য। প্রত্যেকটি মডিউলের সামনে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, আপনি এখানে আসলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি নিচ তলায়। এখানে দেখানো হচ্ছে জনযুদ্ধের ইতিহাস। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমিতে নির্মিত হয়েছে, যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ 6টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। এখানে 8 গ্যালারিসহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, ব্রিফিং রুম, সুবেনির শপ, ফার্স্ট এইড কর্নার, মুক্ত মঞ্চ, 3D সিনেমা হল,
মাল্টিপারপাস হল, সেমিনার হল, লাইব্রেরি, আর্কাইভ, ভাস্কর্য, ম্যুরাল। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি নৌবাহিনী গ্যালারির সামনে। আমরা নৌবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে জানতে পারব এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর জাহাজে যে সব সরঞ্জামাদি ব্যবহার হয় সেইগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে আমাদের নৌসেনারা তারা কিভাবে আমাদেরকে বা আমাদের ভূখণ্ডকে তারা হেফাজত রাখতে কিভাবে অবদান রাখে সেইগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। এখানে ভিডিওর মাধ্যমে এবং সরঞ্জামাদির মাধ্যমে সব কিছু দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, দেশকে ভালোবাসুন, দেশ সম্পর্কে জানুন, দেশের ইতিহাস সম্পর্কে জানুন। এখানে আরও রয়েছে অনেক সুন্দর একটি ক্যাফেটেরিয়া, আলোকোজ্জ্বল ঝর্ণা ও বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর, সব কিছু মিলে একটি চমৎকার দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি নৌবাহিনী গ্যালারিতে। নৌবাহিনী গ্যালারিতে আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে 500 খ্রিস্টাব্দের মধ্যে বঙ্গোপসাগর হয়ে ওঠে বিশ্ব বাণিজ্যের অন্যতম বাণিজ্য কেন্দ্র। প্রিয় দর্শক, এখানের সময়সূচি হচ্ছে সকালের প্রদর্শনী সকাল 10টা থেকে দুপুর 1টা, বুধবার ও শুক্রবার বাদে বিকেলের প্রদর্শনী বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা, বুধবার বাদে সাপ্তাহিক বন্ধ বুধবার। এছাড়াও অন্যান্য সরকারি ছুটির দিনও আমাদের এই সামরিক জাদুঘর বা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকে। প্রিয় দর্শক, আমরা এখনও রয়েছি বাংলাদেশ নৌবাহিনী গ্যালারিতে। আমরা এখন যাচ্ছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। আমরা এখন রয়েছি সাবমেরিনের কাছে। এখানে দেখানো হচ্ছে সাবমেরিনে কিছুক্ষণ। আপনার কাছে মনে হবে আপনি সমুদ্রের গভীরে সাবমেরিনে ভ্রমণ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবমেরিন কিভাবে চলে সেইটা আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এখানে একটি সাবমেরিনের মতো রয়েছে যার মধ্যে আপনি উঠতে পারবেন এবং সাবমেরিন সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা, 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের কোমলমতি বাচ্চারা এখানে ভ্রমণে এসেছেন এবং তারা খুব সুন্দর একটি দিন উপভোগ করছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ আর্মি গ্যালারিতে। আর্মি গ্যালারি দ্বিতীয় তলায়। এখানে লেখা উঠছে ওয়েলকাম টু আর্মি গ্যালারি। এখানে যেসব নিবেদিত প্রাণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন তাদেরকে দেখানো হচ্ছে। শ্রদ্ধাভরে আমরা তাদেরকে স্মরণ করছি আজকের এই দিনে। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পারব 1971 সালের মুক্তিযুদ্ধের দলিলপত্র। এ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম পতাকা, বাংলাদেশের প্রথম মানচিত্রের পতাকা। এবং আমরা এখন দেখতে পারব আত্মসমর্পণ দলিল, যেই দলিলে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড। প্রিয় দর্শক, দেশকে জানুন, দেশের ইতিহাস সম্পর্কে জানুন, দেশকে ভালোবাসুন। আমরা এখনও রয়েছি বাংলাদেশ আর্মি গ্যালারিতে। আমরা আর্মি গ্যালারির যেসব দৃশ্য রয়েছে সেই সব দৃশ্য আমরা উপভোগ করতে পারছি। আশা করি আপনি যদি এখানে আসেন আপনার একটি খুব সুন্দর দিন অতিবাহিত হবে। তো একদিন সময় করে চলে আসুন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে, এবং সাথে আপনার সোনামণিদেরকে আনতেও ভুলবেন না।
প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ আর্মি গ্যালারি থেকে আমরা যাব বাংলাদেশ বিমানবাহিনী গ্যালারিতে। আমরা এখনও রয়েছি বাংলাদেশ আর্মি গ্যালারিতে। আর্মি গ্যালারিটা দ্বিতীয়তলায় অবস্থিত। বাংলার ভূখণ্ড মুক্ত রাখতে আমাদের অকুতোভয় সেনাবাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেন সেইগুলো আমাদেরকে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে লেখা রয়েছে কেউ হাত দিবেন না, আশা করি আপনি আপনার সিকিউরিটি বজায় রাখবেন। এখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আমাদেরকে দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যারা এতদিন আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে আমাদের এই বাংলার ভূখণ্ডে যেসব অস্ত্র ব্যবহার হতো সেগুলো। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখন বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারিতে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই স্লোগানে যারা উদ্দীপ্ত আমরা সেই বিমান বাহিনী গ্যালারিতে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিমানের অনেক মডিউল সুন্দর করে সাজানো রয়েছে এবং স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরে যেসব বিমান আমাদের দেশে ব্যবহৃত হয় বা হচ্ছে সেইগুলো আমাদেরকে সরাসরি দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, হয়তো আপনারা সবাই তার ইতিহাস জানেন। আজকের এই দিনে তারকে জানাই লাখো সালাম বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, আমরা তোমাদের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। প্রিয় দর্শক, আমরা এখনও রয়েছি বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারিতে। আমরা ঘুরে ঘুরে বাংলাদেশ বিমান বাহিনীর যেসব সরঞ্জামাদি ব্যবহার হয় বাংলার আকাশ মুক্ত রাখার জন্য, যেই সব বিমান বা যেই সব হেলিকপ্টার বা যেই সব যুদ্ধজাহাজ ব্যবহৃত হয় সেইগুলো ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, এখানে 3D আর্ট গ্যালারি নামে একটি গ্যালারি রয়েছে, যেটা আপনারা দেখতে ভুলবেন না। আমরা আস্তে আস্তে বাংলাদেশ বিমান বাহিনীর যেসব সরঞ্জামাদি রয়েছে সেইগুলো দেখে শেষ করলাম। আমরা এখন পিছনের গেট দিয়ে বের হলাম। এখানে একটি রেস্তোরাঁ রয়েছে, নিহারিকা রেস্তোরাঁ, অনেক বড় রেস্তোরাঁ। প্রিয় দর্শক, আমরা পিছনের গেট দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাবমেরিন যা আমাদেরকে দেখানো হচ্ছে এবং আরও কয়েকটি জাহাজ রয়েছে এখানে। এখানে অনেক গভীর পানি এবং স্বচ্ছ পানি। এখানে একটি স্টার সিনেপ্লেক্স রয়েছে যেখানে আপনি মুভি দেখতে পারবেন এবং সুন্দর একটি দিন অতিবাহিত করতে পারবেন। এরপরে আপনি হাতের বাম সাইডে পেয়ে যাবেন 3D আর্ট গ্যালারি, যেখানের প্রবেশ মূল্য 200 টাকা। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।